এমন যেন তালামিজে ইসলামী আর কর্মীদের মাধ্যমে না হয়। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন ইসলামী সংগঠনের অনেক নেতৃবৃন্দের ব্যাপারে আমরা যেটা লক্ষ্য করেছি, যে আদর্শগত আমরা সবসময় যেটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে সব থেকে দামি আদর্শ বানিয়ে যেই মহামানবকে প্রেরণ করেছেন সরওয়ারে কায়নাত হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই উসওয়ায়ে হাসানার বাস্তব অনুসারী যেন আমরা হতে পারি। তালামিজে ইসলামিয়ার কর্মীরা যেন এমন না হয়, তালামিজে ইসলামিয়ার একজন কর্মীর অবস্থা যেন এমন না হয় যে তাকে দেখলে অন্যান্য সাধারণ সংগঠনের মানুষ আর তার ভেতরে কোনো তফাত করা না যায়, এমনটা যেন না হয়। অনেক সময় আমরা দেখি লজ্জায় আমাদেরকে বিব্রত বোধ হতে হয়, তালামিজে ইসলামিয়ার কর্মীর পরনে প্যান্ট পরেন, অসুবিধা নাই, এমন প্যান্ট পরিধান করেন যেইটা পরিধান করার কারণে আপনাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে না হয়, এমন প্যান্ট পরিধান করেন যেইটা পরার পর আপনার টাকনুর নিচে কাপড় চলে না যায়, সেই প্যান্ট পরেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি আধুনিকতার ঢেউ আপনি যদি নিজেকে বাসিয়ে দিয়ে তথাকথিত অন্যান্য সংগঠনের মতো আপনারও টাকনুর নিচে কাপড় থাকে, তাহলে তার ভেতরে আর আপনার ভেতরে তফাৎটা থাকলো কোথায়? আল্লাহ নবী সরওয়ারে কায়নাত বলছেন তিন সম্প্রদায়ের মানুষ সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। নবীজি বলছেন তিন সম্প্রদায়ের মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না, তাদের সাথে কথা বলবেন না, এমন কি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলছেন। সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, এই মানুষদের পরিচয় কি? আল্লাহ নবী বলেন প্রথম কাফেলা হলো আল মুসবিল, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এখন আপনি আল্লাহর নবীর আদর্শের স্লোগান দিচ্ছেন, আপনি সরওয়ারে কায়নাতের সেই রেখে যাওয়া মিশন ভিশনকে বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আন্দোলন করলেন, কিন্তু সরওয়ারে কায়নাতের আদর্শ যদি আপনার ভেতরে না থাকে তাহলে তো আপনার ভেতর আর বাহির এক হলো না। আপনি আদর্শের স্লোগান দিচ্ছেন কিন্তু দেখা গেল আপনি দাড়ি কাটতেছেন, তাহলে তো সেই আদর্শের সাথে আপনার মিল হলো না। আপনি আদর্শের স্লোগান দিচ্ছেন কিন্তু আল্লাহর নবী বলছেন ইরহামু মান ফিল আর্দ, জমিনবাসীর প্রতি দয়া করার জন্য, কিন্তু আপনাকে দেখা গেল একজন আপনি একজন রুরোবাসী মানুষ, আপনি কঠিন অবস্থার মানুষ, এমনটি হলে তো আপনি এই আদর্শকে জমিনে বাস্তবায়ন করতে পারবেন না। আল্লাহর নবী বলছেন মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলছেন যারা বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। কিন্তু আপনার বেলায় দেখা গেল আপনার অধীনস্থ অধীন কর্মী যারা আছে, আপনার অধীনস্থ লেভেলে যারা দায়িত্ব পালন করতেছে তাদের প্রতি আপনি দয়াশীল নয়, স্নেহশীল নয়, তাহলে তো আপনার দ্বারা এই মিশনটা এই ভিশনটা সত্যিকার অর্থে বাস্তবায়ন করা সম্ভব নয়। কাজেই আজকের এই সম্মেলনে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সত্যিকার অর্থে সরওয়ারে কায়নাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে এই ঘুণে ধরা সমাজটাকে পরিবর্তন করে দেই। আমরা যদি পরিবর্তন হয়ে যাই, আমরা যদি আদর্শিত হয়ে যাই, ইনশাআল্লাহ এই জমিন থেকে নাস্তিক মুরতাদদেরকে তাড়াতে আমাদের দেরি লাগবে না ইনশাআল্লাহ। সময় তো শুধু কবি বলেছেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানবই আনতে পারে জাতির জাগরণ। একজন সাহেব কাওলা ফুলতলি রহমতুল্লাহ আলাই যদি বাংলাদেশের বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিশাল একটা পরিবর্তন করে দিতে পারেন, একজন সাহেব কাওলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যদি এই জমিন থেকে জদ হরফকে পরিবর্তন করে দাঁত বানাতে পারেন, একজন খাজা মাইনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি যদি ভারত উপমহাদেশে ইসলামের আলোয় আলোকিত করে দিতে পারেন, আমাদের রাহবার হযরত কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি যদি 2 কোটি মানুষকে মুসলমান করতে পারেন, আমরা তাদের অনুসারী হয়ে সেটা কি করতে পারি না? সেটা কি আমাদের দ্বারা সম্ভব হয় না? তার জন্য আমাদের আমাদের আকাবিরিনে কেরাম আমাদেরকে যে পথের উপর রেখে গিয়েছেন হযরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, তার টোটাল জীবনভর যেই মিশন মিশনকে বাস্তবায়নের জন্য